অনেক পুরাতন একটা গাছ আজকে কেটেছি, সেটা হচ্ছে অনেক পুরাতন বলতে বট গাছ একটা, খুবই যেটা চারিদিকে বাঁকানো ছিল, অনেকদিন ধরে পড়ে ছিল, শুকিয়ে গেছে, সেরকম একটা গাছ কেটেছি। মাত্র 10-15 সেকেন্ডে করে একটা করে আমরা ডুম করতে পারতেছিলাম, ধরেন প্রায় আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা গাছ কাটা মেশিন, তবে গাছ কাটা মেশিনের মধ্যে যে তফাতগুলো আছে এবার নতুন যেগুলো আসছে সব মেশিন নিয়ে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওতে আমরা বলবো যে আসলে এই নতুন যে গাছ কাটা মেশিনগুলো আছে আর পুরাতন যেগুলো আছে এটার তফাত কী, এবং এটা দিয়ে আপনার কী কী সুবিধাগুলো পাচ্ছেন, এবং আসলে কতটা কাজের কিনা এই বিষয়গুলো নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যেটা দেখছেন আমরা আজকে 28 ইঞ্চি একটা চেন বার ব্যবহার করেছি, এর আগে আপনারা দেখেছিলেন 20 ইঞ্চি 22 ইঞ্চি, এবার চার রকম এসেছে, 20 ইঞ্চি 22 ইঞ্চি 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। এর আগে আপনারা দেখেছিলেন 30 ইঞ্চিটা অনেক ওজন, ওটা প্রফেশনাল, এটাও প্রফেশনাল, 30 ইঞ্চিটা প্রচুর ওজন হওয়ার কারণে আমরা যে জিনিসটা ফেস করতাম যে চালাতে গিয়ে একটু ব্যথা হতো বেশি শরীরের মধ্যে, তবে এটা একদম হালকা, আপনি দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এটাকে তুলতে পাচ্ছি। এটা 28 ইঞ্চি হওয়ার পরেও ইঞ্জিনটা ছোট করেছে এবং ইঞ্জিন শক্তির দিক থেকে কিন্তু খুবই ভালো করেছে। আপনারা দেখতে পারবেন আমরা অনেক পুরাতন একটা গাছ আজকে কেটেছি, সেটা হচ্ছে অনেক পুরাতন বলতে বট গাছ একটা, খুবই যেটা চারিদিকে বাঁকানো ছিল, অনেকদিন ধরে পড়ে ছিল, শুকিয়ে গেছে, সেরকম একটা গাছ কেটেছি এবং এমন সাইড থেকে কেটেছি যেটা আসলে আমরা প্রথমে চিন্তা করিনি যে আমরা এইভাবে কাটতে পারবো। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটার কতটা শক্তি হতে পারে। এবং মাত্র 10-15 সেকেন্ডে করে একটা করে আমরা ডুম করতে পারতেছিলাম, ধরেন প্রায় 4-5 ইঞ্চি যে গাছগুলোর প্রস্থ আছে সেগুলোর। তাহলে এই জন্যে আমরা বলছি যে এই মেশিনটা খুবই ভালো। এটার সিসিটা এখানে উল্লেখ করা আছে, দেখেন 62 সিসি, এর আগে ছিল 42 সিসির ইঞ্জিনগুলো, ফুয়েল যে কনজাম্পশন ছিল সেটা এটার একটু বেশি হতে পারে কারণ সিসি একটু বেশি, তারপরও আমরা যেটা হিসাব করেছি 1 ঘন্টা 20 মিনিটের মতো নর্মালি চলে, এরপর কাজের উপর নির্ভর করে আসলে তেল আপডাউন। এবং এই চেন বারগুলো দেখতে পাচ্ছেন, চেন বারগুলো খুবই ভালো, এই বারগুলোও আপনারা পাবেন আমাদের কাছ থেকে এবং চেনগুলোও পাবেন। তো আপনারা এই ইঞ্জিনটা খুবই সিম্পল একটা ইঞ্জিন, এবং বাকি যে আগের মেশিনগুলোতে যেমন স্ট্রাকচার ছিল এটাতেও সেটা আছে। এই মেশিনটার তেল মোবিল দুইটার আলাদা জায়গা আছে, তবুও আপনার তেলের সঙ্গে একটু করে মোবিল দিতে হবে, এটা গ্যাসোলিন ইঞ্জিন বলে, এটার কারণে আপনাকে তেল মোবিল কিছুটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবং মোবিলের জায়গাও আলাদা করা আছে। চেনগুলোতে ভালোভাবে আপনারা মোবিল ব্যবহার করে চালাবেন, এবং অন অফের সুইচ একদম হাতের কাছেই আছে, আপনারা চাইলে দ্রুত অন অফ করে দিতে পারবেন। স্পিড বাড়ানোটা এখানেই আপনার ট্রিগারের মতো, এটা চাপ দিলেই আপনার স্পিড কম বেশি হবে। এবং চালানোর সুবিধাগুলো খুবই ইজি কারণ ওজন কম, 30 ইঞ্চিটার যেমন প্রচুর ওজন ছিল এটাতে সেই ওজনটা নেই। এই সেম ইঞ্জিনেই আপনার দেখা গেল যে 22 ইঞ্চিটাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনারা 20 ইঞ্চিটাও ব্যবহার করতে পারবেন, তবে এটার সঙ্গে আমরা দিচ্ছি হচ্ছে 28 ইঞ্চিটা। তো 28 ইঞ্চিটা আপনারা প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন হয়, যারা সমিল করেন, যারা বড় বড় প্রজেক্ট করেন, তাদের কিন্তু এই মেশিনটা খুবই দরকার। তো সবাই ভালো থাকেন, প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই কল করবেন, কল করে অর্ডার করতে পারবেন, আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কতটুকু সময় লাগলো কম দেখি এত মোটা গাছ।